যে বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা সেই বয়সেই রিকশা চালক নিজের পড়ালেখার খরচ সামলিয়ে যোগান দিতে হয় পরিবারেও বলছি সিলেটের এই স্মার্ট কিশোর রিকশা চালকের কথা বাকি গল্পটা শুনবো তার মুখ থেকেই আমার নাম রিয়াদ আহমেদ ফাহিম আমি সিলেট নগরী কলাপাড়া এলাকায় থাকি আমি সিলেট কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ক্লাস নাইনে পড়ি আপনার আমার পড়ালেখাটা চালিয়ে যাওয়ার জন্য আমার তিন বছর পড়ালেখা বন্ধ ছিল নাফারিয়া গড়ের সামর্থ্য নাই এই জন্য নাফারিয়া রিক্সা চালিয়ে আমার পড়ালেখা চালাই আর ফ্যামিলিটারও চালাই